চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈর শাসক বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নর্থ ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের আকাশে উঠতে থাকা চীনা গোয়েন্দাদের গুলি করে ভূপাতিত করার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন দুই গাড়ি ভর্তি গুপ্তচর বৃত্তির যন্ত্রপাতি পাওয়া গেছে বেলুনটি থেকে। বেলুনের ঘটনায় বিব্রত হয়েছেন শি জিনপিং, কারণ এই বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না তিনি। কোনো স্বৈর শাসকই পছন্দ করেন না তাকে না জানিয়ে কোনো কিছু ঘটুক বলে মন্তব্য করেন বাইডেন। এমন এক সময় একথা বললেন বাইডেন যখন চীনের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীন সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।